ও শিবেসাভক্তি ত্যাগে পি রতিরুত্তমা আহে তু কৃপা সিন্ধুম শিবানন্দম নমাম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দমাণী দ্বিতীয় খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে ঘটনাটি প্রথমে আমরা পড়ব সেটি বেলুর মঠে ঘটে দোসরা ভাদ্র তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ আঠারোই অগস্ট উনিশশো উনত্রিশ সাল সেদিনটা ছিল রবিবার তীর্থ ভ্রমণাদির কথা উঠিয়াছে একজন সন্ন্যাসী সম্প্রতি বদ্রিনারায়ণ প্রভৃতি তীর্থ পর্যটন করিয়া আসিয়াছেন সেই সম্বন্ধে কথা হইতেছিল মহাপুরুষজি বলিলেন তীর্থাদি ভ্রমণ অতো সহজ কথা একটু কঠোরতা করতে পারলেই হল কিন্তু ভগবানে ভক্তি বিশ্বাস লাভ করা সে অতি দুর্লভ অনেক অনেক সব সাধু দেখতে পাবে যারা হেঁটে চারধাম ঘুরেছে আরও কত কি করেছে কিন্তু ঠিক ঠিক অনুরাগী সাধু ঠিক ঠিক বিবেকী সাধু কজন অবশ্য একেবারে যে নেই তা নয় আছে তবে তাদের সংখ্যা খুব কম ভগবানের দিকে এগুণো খুব কঠিন প্রথমত যাদের জীবনে কোনো লিভিং আইডিয়াল জীবন্ত আদর্শ নেই তাদের পক্ষে তা তো মহা দুরূহ ব্যাপার ভাগ্যক্রমে কোনো আইডিয়াল পার্সোনালিটির আদর্শ মানবের টাচে বা সংস্পর্শে যদি আসে তো কতকটা সোজা হয় নইলে জীবনের লক্ষ্য স্থির করে সেদিকে এগুতে লোক বড় একটা পারে না জীবনের আইডিয়াল বা আদর্শ ঠিক করতে পারলে তখন আস্তে আস্তে ভগবত কৃপায় সেদিকে এগুতে পারে অবশ্য সবই নির্ভর করে তার কৃপার উপর আমরা খুব ফরচুনেট ভাগ্যবান যে এত বড় এক অত বড়ো এক পার্সোনালিটির বা মহামানবের টাচে বা সংস্পর্শে এসেছিলাম ভগবান লাভ করতে হলে কি কি করতে হয় ভগবান লাভ হলে মানুষ কেমন হয় এসব নিজ জীবনে দেখেছি তিনি যুগাবতার হয়ে কৃপা করে আমাদের সঙ্গে করে এনেছিলেন এ কি কম সৌভাগ্যের কথা আমরা স্বয়ং ভগবানের ডাইরেক্ট টাচ বা সাক্ষাৎ সংস্পর্শে এসেছি আমরা তাকে দেখেছি তার আদর্শ জীবন গঠন করেছি আমাদের পক্ষে ভগবান লাভের রাস্তা সোজা হয়ে গেছে আমরা ধন্য আবার যারা ঠাকুরকে দেখেনি তার পুত লাভ করতে পারিনি কিন্তু আমাদের দেখছে আমাদের ভিতর দিয়ে ঠাকুরের ঠাকুরকে ধরবার ও বোঝবার চেষ্টা করছে তারাও জগতের কোটি কোটি নরনারীর চেয়েও বেশি ভাগ্যবান কি বলছো হে স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে এসেছিলেন এই তো সেদিনের কথা আমাদের চোখের উপর সব কাণ্ডটা হয়ে গেল কি কঠোর সাধনার অগ্নি না তিনি প্রজ্বলিত করেছিলেন এখনও তার আজ লোকের গায়ে লাগছে এ কি কম যুগ এ মহাপুণ্য সময় এ যুগে যেই রামকৃষ্ণ নাম নেবে তার জীবনকে আদর্শ করে ভগবান লাভের রাস্তায় গুবে তার পক্ষেই সব সহজ হয়ে যাবে এমন রামকৃষ্ণের জীবন আদর্শে যদি কেউ নিজ নিজ জীবন গড়ে তোলে তার জীবন ছাঁচে যদি নিজেদের জীবন ঢালাই করে নেয় তবে তো তার পক্ষে ভগবান লাভ করা অতি সোজা কিন্তু তা লোক পারছে কোথায় এই আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়টির এই যে দীর্ঘ প্রয়োজনীয় মাঝে দীর্ঘ যে কত বলাটা আমরা শুনলাম এটির মূল যে সুর সেটা হচ্ছে ভগবানকে যদি আমরা ভালোবাসতে চাই আসল যে জিনিসটা সেই অনুরাগ বা ভালোবাসা এটি যেন আমাদের তাকা চাই ভগবানকে চাইতে হলে তাকে চাই এই বোধটা আমাদের ভেতরে জাগা দরকার আমরা সবাই তাকে চাই আমরা চতুর্দিকে তাকে খুঁজে বেড়াচ্ছি তীর্থভ্রমণ সম্পর্কে তিনি খারাপ বলছেন না তীর্থ ভ্রমণ করা ভালো কিন্তু তিনি বলছেন তীর্থ ভ্রমণ করতে গেলে শুধুমাত্র কঠোরতা করলে একটু তীর্থ ভ্রমণ করেন দেখবেন আমরা যখন তীর্থে যাই তীর্থ দেবতাকে দর্শন করি তীর্থের স্মৃতি আমাদের মনের মধ্যে থাকে কিন্তু তীর্থে থাকাকালীন আমরা যে তীর্থ দেবতার সান্নিধ্যে সান্নিধ্যে আসার ফলে যে আনন্দ পাই সেখানে সাধন ভজন করে যে আমাদের ভেতরের একটা আনন্দের স্ফুরন হয় সেই আনন্দের ধারাটাকে আমরা চিরস্থায়ী করে রাখতে পারি না কারণ আমরা সেই আগুন থেকে যত দূরে চলে যাব। তত সেই আগুনের স্পর্শ থেকে আমরা নির্জীব হয়ে যাব একটি ইংরেজি গল্প ছিল এরকম একটি চার্চে একজন পাদ্রী লক্ষ্য করলেন একজন ভক্ত প্রত্যেক রবিবার আসেন তারপরে হঠাৎ করে একদিন লক্ষ্য করলেন তিনি কয়েকটি রবিবার আসছেন না খোঁজ খবর করতে জানলেন সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে সে লোকটি থাকে একদিন ওই খুব ঠান্ডা পড়েছে সেদিনকে বিকেলবেলা পাদ্রি বেরোলেন তার বাড়ি যাবেন বলে তার বাড়িতে যখন গিয়ে পৌঁছলেন তখন প্রায় সন্ধে হয় হয় তার বাড়িতে গিয়ে টোকা মারবার সময় লোকটি দরজা খুলে দাঁড়ালো পাদ্রিকে দেখে ভীষণ খুশি হলেন পাদ্রি দেখলেন সেই ঠান্ডার সন্ধেবেলায় তিনি ঘরের ভেতরে একটা কড়ার উপর কিছু কয়লা আগুন দিয়ে জ্বালিয়ে উত্তাপ সেঁকছেন পাদ্রী ধীরে ধীরে ঘরে ঢুকলেন তার কোট তার টুপি তার ছড়ি নির্দিষ্ট জায়গায় রেখে লোকটি যে চেয়ারে বসে তাপ সেঁকছিলেন সেইখানে বসে থাকলেন লোকটি ভাবে পাদ্রিবোধায় এক্ষুনি কিছু উপদেশ দেবেন তারপরে দেখছেন যে পাত্রী পাদ্রী একটা জ্বলন্ত কয়লাকে তুলে নিয়ে গিয়ে ঘরের আরেকটি প্রান্ত যেখানটা ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে সেই মেজের ওপর কয়লাটা রেখে এসে আবার চেয়ারে বসে থাকেন লোকটিভাবে পাদ্রিবোধায় কিছু উপদেশ দেবে ওদিকে সেই আল আগুন গরম কয়লাটা ধীরে 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 নিস্তেজ হতে হতে একদম ঠান্ডা হয়ে যায় তখন পাদ্রী আবার উঠে সেই জ্বলন্ত সেই ঠান্ডা কয়লাটা তুলে নিয়ে এসে আবার কড়ার ভেতরের যে উত্তপ্ত যে আগুন তার ভেতরে ফেলে দেয় এবং আবার চেয়ার নিয়ে বসে থাকে লোকটিভাবে পাদ্রি এবার কিছু উপদেশ দেবে তারপরে ধীরে ধীরে সেই ঠান্ডা কয়লাটা অগ্নির সংযোগে এসে আবার সেই আগের মতো লাল আউ অগ্নিময় হয়ে গেল তখন পাদ্রি ধীরে ধীরে উঠে তার কোট পরেন তার টুপি পরেন এবং তার ছড়িটি নিয়ে তিনি ঘরের বাইরে বেরিয়ে যান তার না বলা কথা বহু উপদেশ সেই মানুষটির কাছে দেওয়া হলো সেটা হচ্ছে এই এই ভগবানের কাছে থাকা যত আমরা ভগবানের কাছে থাকব। যত একটা অগ্নিময় ভাবকে আমাদের নিজেদের ভেতর জাগিয়ে রাখতে পারব। তত আমরা নিজেরাও আগুনের একটা অংশ হয়ে অগ্নিময় পবিত্র হয়ে উঠবো এইখানে পূজনীয় মাছ তেমনটির কথা বলছেন ঠিক ঠিক অনুরাগী অনুরাগী সাধু ঠিক ঠিক বিবেকী সাধু কজন একেবারে যে নেই তা নয় আছে তবে সংখ্যা খুব কম বলছেন ভগবানের পথে এগোনোটা কঠিন আগুনের মধ্যে থেকে জ্বলে পুরে আগুন হয়ে ওঠা এটা সত্যিই কঠিন আমরা তো সবসময় সহজ সরল জীবনটাকে চাই তাই আমাদের কাছে এই সহজ সরল জীবনকে অথচ এই যে জীবনের যে আগুনের যে জ্যোতির্ময় চেহারা এটা দেখে আমরা আগুনের দিকে এগোতে চাই কিন্তু আগুনে যত কাছে আসি আমরা আগুনে সে উত্তাপ সবসময় আমরা সহ্য করতে পারি না তাই আমরা দূরে চলে যাই তার মা পুরুষ বলছেন যে তার কারণ হচ্ছে যাদের জীবনে কোনো লিভিং আইডিয়াল জীবন্ত আদর্শ নেই তাদের পক্ষে তা মহা মহাদুরুহ ভাগ্যক্রমে কোনো আইডিয়াল পার্সোনালিটির টাছে যদি আসে তো কতটা সোজা হয় নইলে জীবনের লক্ষ্য স্থির করে সেদিকে এগুতে লোক বড় একটা পারে না একজন আইডিয়াল থাকলে তার দিকে তাকিয়ে আমরা এগিয়ে যেতে পারি আমরা দেখেছি আমাদের বিভিন্ন হস্টেলে যারা খুব খুব ভীষণ রকমের আদর্শ ভান সন্ন্যাসী সমস্ত ছাত্ররা তার পেছন 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 এগোয় ছোট্ট ছাত্ররা সব সময় সেই আদর্শের খোঁজ করতে থাকে এমনও হয়েছে তারা হস্টেল ছেড়ে অন্য হস্টেলে চলে গেছে কিন্তু তারা কখনো কোনো অবস্থাতেই তাদের পুরনো মহারাজকে ভোলেনি পূজনীয় পুতানন্দজি ছিলেন বলরাম মন্দিরের অধ্যক্ষ একটা সময় তিনি দেওঘর এবং পরে পুরুলিয়ার চিফ ওয়ার্ডেন ছিলেন তার স্নেহ সুধায় যত ছাত্র এসেছিল তার জীবনের শেষ দিন অবধি তারা তার কাছে ওই ছোটো ছাত্রই ছিলেন তারা তাদের জীবনের ক্ষেত্রে যতই বড় হোক না কেন তারা সেই ছোট ছাত্রই ছিলেন তাদের মধ্যে তিনি জাগিয়ে দিয়ে গেছেন আদর্শ মানুষ হবার স্বপ্ন তাদের মধ্যে জাগিয়ে দিয়ে গেছিলেন কেমন করে অন্যের জন্য সেবা করতে হয় অন্যকে ভালোবাসতে হয় এরকম কত সুন্দর জিনিস তাই বলছেন একটি আদর্শ জীবন বা আদর্শ মানুষ আমাদের চোখের সামনে থাকার এবার তিনি নিজেদের কথা বলছেন আমরা খুব ফর্চুনেট যে অতবারো পার্সোনালিটির টাচে এসেছিলাম ভগবান লাভ করতে হলে কি কি করতে হয় ভগবান লাভ হলে মানুষ কেমন হয় এসব নিজ জীবনে দেখেছেন তাহলে তারা ঠাকুরের কাছ থেকে দুটো জিনিস দেখছেন ভগবান লাভ করতে গেলে কি পরিমাণ অনুরাগের প্রয়োজন হয় কি পরিমাণ ভালোবাসার প্রয়োজন হয় কতটা গভীর ওই দরকার হয় সেটি যেমন তিনি দেখেছেন ভগবান লাভ হলে মানুষের কী পরিবর্তন হয় কেমন সে ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে তার মানব সত্তাকে জেরে ফেলে তার দৈবী সত্তার পূর্ণ বিকাশ করে ফেলে সেটি তারা দেখেছেন তিনি বলছেন একটি কম সৌভাগ্যের কথা আমরা স্বয়ং ভগবানের ডাইরেক্ট টাচে এসেছি আমরা তাকে দেখেছি তার আদর্শে জীবন গঠন করেছি আমাদের পক্ষে ভগবান লাভের রাস্তা খুব সোজা হয়ে গেছে আমরা ধন্য তিনি বলছেন তিনি সে জীবন্ত জাগ্রত হয়ে আমাদের মাঝখানে থেকেছেন সেই গান আছে না বলো বলো সুরধুনি তোমার বেলায় লীলা ঘটিল অবাক হইয়া শুনি তার একবারে শেষ তবকে বলা আছে সেদিন কাহারা গিয়েছিল গান কারাই এসেছিল সপিয়া পরাণ জেলে ছিল তারা পাগলের পাড়া মহাসাধনার ধ্বনি কারে ঘেরিয়েই লীলা অভিনয় কেবা সে মধ্যমণি সে মধ্যমণি হলেন শ্রীরামকৃষ্ণ তিনি তার দিব্য জীবনের ছটায় মানুষকে আকৃষ্ট করেছিলেন তার দিব্য জীবন তিনি কখনো কাউকে বলেননি এসো বসো থাকো কেউ গেলে তাকে বলতেন আবার এসো এমন একটা ভাব যেন তাকে অপশান দেওয়া হচ্ছে হি মে কাম হি মে নট কাম আবার এসো। কিন্তু এই আবার এসো শব্দটি তিনি যাকে বলেছেন তার হৃদয় এমনভাবে সেই শব্দগুলো প্রতিধ্বনিত হয়েছে তাদের মনে হয়েছে এ যেন এক জীবন্ত জাগ্রত আহ্বান কুটিবাড়ির ছাতে তিনি আহ্বান করেছিলেন ওরে তোরা কে কোথায় আছিস সেরে তাদের তাদেরকে তিনি আহ্বান করেছিলেন নিরঞ্জন ভূত নিয়েই চর্চা করে তাই নিয়ে তার আকুতির শেষ নেই এমন মানুষ আমরা কোথায় পাবো আজ তিনি বলছেন ওরে নিরঞ্জন কবে ভূত কবে ভগবানকে নিয়ে ভাববি ভূত ভূত করলে ভূত হয়ে যাবি ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবি আমরা যদি শুধু অন্ধকারের মধ্যে থেকে অন্ধকারের চর্চা করি তাহলে একটা সময় আমরা অন্ধকারের একটা অংশ হয়ে যাব কিন্তু যদি আমরা আলো থেকে আলোর চর্চা করি তাহলে আমরা আলোর একটি অংশ হয়ে যাব এই বোধটা তিনি আমাদের ভেতরে ভীষণভাবে জাগ্রত করে দিয়ে গেছেন তার জীবন বোধ তার ঈশ্বরকে পাওয়ার যে আকুতি এগুলি যেন তিনি অ্যাজ ইফ আমাদের সামনে অভিনয় করে দেখিয়েছেন আমাদের যেন নতুন করে বোঝাতে চেষ্টা করেছেন কেমন করে ঈশ্বরের দিকে এগোনো যায় এরপরে বলছেন যারা শ্রীরামকৃষ্ণকে দেখবার সৌভাগ্য পায়নি তাদের জীবন কেমন হবে তারা কীরকমভাবে আদর্শ হিসেবে পাবে বলছেন আবার যারা ভগ ঠাকুরকে দেখেনি তার পুত সঙ্গ করতে পারেনি কিন্তু আমাদের দেখছে আমাদের ভেতর দিয়ে ঠাকুরকে ধরবার ও বোঝবার চেষ্টা করছে তারাও জগতের কোটিন কোটি নরনারীর চেয়ে বেশি ভাগ্যবান এই যে যারা শ্রীরামকৃষ্ণকে স্থূল চক্ষে দেখেননি তারা এই শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ্দের সন্ন্যাসী এবং গৃহী পার্শ্বদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং তারপরেই তার ভেতরে সেই আদর্শটিকে তার মধ্যে দিয়ে যেন তিনি দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী দ্বিতীয় যে এবার তিনি ফার্স্ট জেনারেশনের কথা বলছেন যারা অতটা আলোর তীব্রতা সহ্য করতে পারেনি তাদের সামনে যেন অবতাররা যেন ফিল্টারের মতো দাঁড়াচ্ছেন তারা সে আগুনের সামনে দাঁড়িয়ে তার আগুনের শক্তিকে খানিকটা হরণ করে নিয়ে আমাদের চোখের সুখদায়ী আলো আমাদের কাছে পাঠাচ্ছেন এর পরের জেনারেশন যারা আমরা ঠাকুরকেও দেখিনি ঠাকুরের পার্শ্বত্বের দেখিনি কেউ কেউ পার্শ্বদের সন্তানদের দেখেছি তাদের জন্য কেমনটি হবে বা আগামী প্রজন্ম যারা এদের কাউকেই দেখেননি তাদের কেমনটি হবে শ্রীরামকৃষ্ণ আদর্শ হিসেবে এই যুগের আদর্শ কেউ তাকে দেখলেও না দেখলেও তিনি সকলের মনের ভেতরে আদর্শ হিসেবে থাকবেন স্বামীজি একটা কথা বলেছিলেন না আই এম আ ভয়েস উইদাউট ফর্ম আমি আকারহীন অশরীর বাণীর প্রতিরূপ তার শব্দরাজি তিনি আমাদের কাছে রেখে গেছেন সেই কারণে এমনভাবে সেটি রেখেছেন চোখ বন্ধ করে সেই শব্দরাজিগুলোকে নিয়ে যদি আমরা চর্চা করি অবশ্যই আমরা শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করতে পারব শ্রীরামকৃষ্ণের কথামৃত এমনভাবে লেখা হয়েছে যেন সেই দিনের ঘটনার পুনরাভিনয় হচ্ছে সেই কালে যদি আমরাও নিজেদেরকে সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করতে পারি তাহলে নিশ্চিত 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 আমরা রূপ সেই জ্যোতির্ময় সত্তাকে অন্তরে দেখতে পাবো শ্রীরামকৃষ্ণরূপ শক্তি পরবর্তীকালে তার পার্ষদ এবং তার তাদের শিষ্য সন্তানদের মধ্যে গুরুদের মধ্যে দিয়ে আমাদের জীবনে প্রকাশিত হয় এবং এটি আমাদের ভেতরের যে আগুন সেটিকে প্রজ্বলিত করে শ্রী শ্রী মা বলতেন ছায়া আর কায়া সমান বলতেন এ এই যুগের ভক্তরা ভারী সেহানা অবতারের ছবি তুলে রেখেছে আমরা পড়ে সবসময় ধারণা করতে পারি না তাকে দেখতে কেমন তাই জন্য যেন ঠাকুর স্বেচ্ছায় তার ছবি রেখে গেছেন তাকে দেখতে কেমন ছিল তাকে যে চিন্তা করব তিনি কেমন যেমন আমরা যেমন ছোটোবেলায় যখন উপনয়ন সংস্কার হলো গায়ত্রীর কেমন করে আমরা ধ্যান করব এই বলা হতে বলা হয়েছিল প্রভাত সূর্যকে হৃদয়ের মধ্যে দেখবে কিন্তু আমরা দেখতাম প্রভাত সূর্যকে কিন্তু কোনো অবয়ব না হলে আমার নিজের মতো যদি না হয় তাহলে কিন্তু তাকে কিছুতেই দীর্ঘ সময় ধরে ধ্যান করা যায় না তাই জন্য তিনি তার এই রূপটিকে এনেছিলেন পুথির এক জায়গায় বলা আছে যে ঠাকুর কেন তার এই রূপ এত রূপ নিয়ে এসেছিলেন সেখানে বলা আছে যে আমরা সবসময় চাই চাইয়ের মধ্যে ঘুরে বেড়াই আমাদের মন সবসময় এটা চাই সেটা চাই অর্থাৎ আমাদের মন রজ এবং তমতে ঘুরে বেড়ায় তাই প্রভু অমন সুন্দর তার ছবিটি রেখে গেছেন যেটি বিশুদ্ধ সত্যগুণের প্রকাশ তাকে চিন্তা করা মাত্র যে মন আমার এতক্ষণ রজ এবং তমতে ঘুরে বেড়াচ্ছিল সেই মন আমার ভগবানের দিকে সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে থাকে এটি হচ্ছে কথা এই ভাবটি তিনি আমাদের মধ্যে জাগিয়ে দিয়ে গেছেন তাই তার কথা তার ছবি তার ভাবনা এগুলি তিনি আগামী দিনের কত ভাবনা চিন্তা করে মাস্টারমশাইকে বারবার জিজ্ঞেস করছেন তাহলে মাস্টার তুমি কি বুঝলে তারপরে মাস্টারমশার কাছে জেনে নিলেন ঠাকুর যে কথাগুলি বলেছেন সেগুলির অন্তর্নিহিত অর্থ মাস্টারমশার কাছে পরিষ্কার হয়েছে কিনা তিনি যেন একবারে নিশ্চিন্ত হওয়ার পরে তবে পরবর্তী উপদেশে যাচ্ছেন এর আসল উদ্দেশ্য আর কিচ্ছু নয় আমরা যারা তাকে দেখিনি তার ভাবটিকে আঁকড়ে তাকে ধরবার চেষ্টা করছি তাদের জন্য এটি যেন অবতারের একটি উপহার আগামী দিনের প্রজন্মের জন্য যেন উপহার যেমন ঠাকুমা দিদিমারা আগামী দিনের প্রজন্মের জন্য স্বর্ণালঙ্কার রেখে যান যে যে সময়ে তারা আসবে তখন তারা স্থূল জগতে থাকবে না কিন্তু তাদের এই ভালোবাসাটি সেই স্বর্ণালঙ্কার বা অন্যান্য উপহারের মধ্যে দিয়ে প্রকাশিত হবে ঠিক সেই রকম অবতারের ভালোবাসা তার কথা তার শব্দ তার লীলা এগুলির মধ্যে দিয়ে আগামী প্রজন্মের কাছে উপহার হিসেবে আসবে যে উপহারগুলো আমরা ব্যবহার করলে আমাদের জীবনের আমূল পরিবর্তন করতে পারবো মহাপুরুষ মহারাজ বলছেন আমাদের চোখের ওপর সব কাণ্ডটা হয়ে গেল কি কঠোর সাধনারই অগ্নি না তিনি প্রজ্বলিত করেছেন ঠাকুর বলছেন আমি ষোলো টাং করে গেলাম তোরা এক টাং খর ওয়ান সিক্সটিন্থ পার্ট ষোলো গুণের এক গুণ করতে বলছেন অর্থাৎ সেই অনুরাগ সেই ভালোবাসাটা আমাদের মুখ খোঁজতে হবে না গঙ্গার ঘাটে আমাদের মুখ খুঁজতে হবে না মাটির উপর চিৎকার করে বলতে হবে না মা তুই রামপ্রসাদকে দেখা দিলি তুই কমলাকান্তকে দেখা দিলি তুই আমাকে দেখা দিলিনি এই শব্দগুলো চেঁচিয়েও বলতে হবে না কিন্তু ওই যে শব্দগুলো তিনি বলেছেন ওই যে ক্রিয়াগুলো করেছেন ওর ভেতরের অন্তর্নিহিত ঈশ্বরের প্রতি যে প্রিয়তা বুদ্ধি এবং তার অদর্শনে আমরা যে কতটা কাত কতটা বেদনা হত হই ওই ভাবটুকু নেবার কথা তিনি আমাদের বলছেন বলছেন এ যুগে যেই রামকৃষ্ণ নাম নেবে তার জীবনকে আদর্শ করে ভগবান লাভের পথ ভগবান লাভের রাস্তায় এগোবে তার পক্ষে সব সহজ হয়ে যাবে এখন রামকৃষ্ণের জীবন আদর্শে যদি কেউ নিজের জীবন গড়ে তোলে তার জীবন ছাঁচে যদি নিজেদের জীবন ঢালাই করে নেয় তবে তার পক্ষে ভগবান লাভ করা অতি সহজ কিন্তু তা লোকে পারছে কোথায় বলছেন শ্রীরামকৃষ্ণের আধারে নিজেকে তার নিজেকে যেন ঢেলে নিতে হবে আমার যে নিজস্ব যে নিজস্ব সত্তা সেটি শ্রীরামকৃষ্ণের ভাবে তার ভাব কি ছিল সত্যতা প্রেম ত্যাগ বৈরাগ্য এই ভাবনাটা ঈশ্বর সত্য এবং জগৎ মিথ্যে আমাদের পক্ষে ঠিক উল্টোটা হয় আমাদের কাছে জগৎ সত্য হয়ে যায় এবং ঈশ্বর মিথ্যে হয়ে যায় কালকেই দেখছিলাম তালিবানি আক্রমণে যখন দেশটা আফগানিস্তান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ফেসবুকের বিভিন্ন জায়গায় সব পোস্ট টোস্ট হচ্ছে সেখানে একজন লিখছেন এত কষ্ট দেখার পর মনে হয় ঈশ্বর তুমি কোথাও নেই এটা একেবারে আমাদের মনের হতাশার কথা তিনি আমাদের সকলের ভেতরে বিরাজ করছেন শুধু তাঁর দেওয়া শুভ বুদ্ধিকে আমরা কাজে লাগাই না আমরা যে মানুষ সেই বোধটা আমরা আমাদের নিজেদের ভেতর জাগিয়ে তুলতে পারি না এই দোষ আমাদের বিচার বুদ্ধি আমাদের তাই ক্ষতি হয়ে গেলে সবার আগে আমরা ঈশ্বরকে গালাগাল দিয়ে কারণ জানি যে তিনি আমাদের সবচেয়ে প্রিয়জন তার কথাই আমাদের সবার আগে মনে পড়ে তাই মনে হয়েছে ঈশ্বর যেন কোথাও নেই কোথাও তার সেই ঐশ্বরিক ক্ষমতা খুঁজে পাচ্ছি না শুধু আমাদের নিজেদের জীবনকে যখনই ঢালাই করব তার মতো হয়ে যাব দেখবেন জগৎকে দেখার একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে তৈরি হয়েছে সন্ন্যাসী প্রশ্ন করছে মহারাজ ভগবান লাভ কি খুব সোজা মহারাজ উত্তর দিলেন খুব সোজা নয় এই বলিয়া গান ধরিলেন শ্যামামা উড়াচ্ছেন ঘড়ি ঘড়ির ঘড়ি লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপুড়ি শ্রীমদ্ভগবৎ গীতায় আছে মনুষ্যানাম সহস্রেশু মধ্যে কশ্চিনই সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে আবার প্রয়ত্নশীল সাধ্যকদের মধ্যে একাধনই আমাকে যথার্থভাবে জানতে পারে ভগবান লাভ করা কঠিন ব্যাপার এবং ভগবানের বিশেষ কৃপা না হলে হবারও জনী তার কৃপা হলে তো সহস্র সহস্র বৎসর অন্ধকার ঘরেও দপ করে আলো জ্বলে উঠতে পারে তিনি কৃপা সিন্ধু জীবের দুঃখে কাতর হয়েই তো জীব উদ্ধারের জন্য তিনি নরদেহ ধারণ করে এসেছেন নইলে তার কি প্রয়োজন বলো না তিনি তো পূর্ণ তার কিসের অভাব মহারাজ উত্তর দিয়ে বলছেন ভগবান লাভ করাটা সত্যি কঠিন তিনি বলছেন সেই গান শ্যামামা উড়াচ্ছেন ঘুরি ঘুরি লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি একটি অনন্ত আকাশ সেখানে জগন্মাতা তার অনন্ত হাতে ঘুরি উড়াচ্ছেন মাঝখানে তাঁর আদর্শটি আছে আর সেই আকাশে অনেক ঘুরি ওড়াচ্ছে সবাই চাইছে সে জগন্মাতার সেই ঘুড়ির সাথে নিজের ঘুড়িকে খেলাতে এবং খেলিয়ে তার ঘুড়ির সুতোটা কেটে জগন্মাতার পাদপদ্যে নিজেকে নিবেদন করতে কিন্তু জগন্মাতা কিছুতেই কারুর কাছে ধরা দেন না যার কাছে ধরা দেন সেই লক্ষ্যের ভেতরে দুই একটি কেটে যায় জগন্মাতা তাই দেখে খুব আনন্দ হয় যেমন ছোটো ছেলেরা আকাশে ঘুড়ি ওড়ালে তার যে প্রতিবেশী বা সামনের বাড়ির কারুর ঘুড়ি কাটলে যেরকম আনন্দে হাততালি দিতে থাকে জগন্মাতা যেন ঠিক সেই রকম আনন্দে হাততালি দিচ্ছেন এবং সেটা এক লক্ষের ভেতরে কয়েকটি হয় বলছেন মনুষ্যানাম সহস্র ইস্যু কাশ্চিৎ সহস্র লোকের মধ্যে একাধী সিদ্ধি লাভ করে আবার ইতাতাম আপি সিদ্ধানাম কাশিনাম ব্যক্তি তত্ত্বত্য যারা সিদ্ধ হয় তারা আমার আমার যথার্থ স্বভাব তাদের মধ্যে একাধনই দেখেন অতএব আদর্শটা যে কত কঠিন এটা তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে বোঝাচ্ছেন যে ভগবান আমাদের জন্য এসেছিলেন এই আদর্শটাকে সহজ করে দিয়েছেন আদর্শটাকে লোয়ার করেননি আদর্শটাকে তার জায়গা থেকে নামিয়ে দেননি তো আদর্শটাকে সহজ করে দিয়েছেন যাতে সহজভাবে আমরা তার সাথে মিশতে পারি সহজ হয়ে তাকে যেন চাইতে পারি সহজ হয়ে তার সঙ্গে একীভূত হতে পারি শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের মনের ভেতরে এই ভাবটি জাগ্র থাক থাকুক জাগ্রত হতে থাকুক আমরাও যেন সেই কাতুরতা সেই ব্যাকুলতা নিয়ে সেই কঠিন সাধনে ব্রতী হতে পারি যেটা তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমরা তাকে দেখিনি কিন্তু তার আদর্শে যেন আমরা যেন নিজেদেরকে বদল করে নিতে পারি বেলুর লাইব্রেরিতে বেলুর মাঠের কাছে যে বেলুর পাবলিক লাইব্রেরি সেখানে একটি সভা হয় সেই সভায় বেলুড় মঠের প্রতিনিধি হিসেবে স্বামী প্রেমানন্দজি মহারাজ স্বামী নির্বাণানন্দজি এবং অন্য একটি সাধুকে পাঠান সভা শেষ হয়ে যায় আয়োজকরা পূজনীয় নির্বাণানন্দজি এবং অন্য সাধুটিকে বলেন আপনার একটু বসুন আপনাদের জন্য একটু জলযোগের ব্যবস্থা আছে সমস্ত হল ফাঁকা একটি বেঞ্চের সামনের যে অতিথিদের যে বেঞ্চের যে শাড়ি ছিল সেই বেঞ্চে সূজিমচ বসে দেখলেন অন্যদিকে মায়েদের যে বেঞ্চ আছে সেই বেঞ্চের এক কোণে এক ভদ্রমহিলা অঝোর ধারায় কাঁদছেন এবং সাধুদের দিকে আছেন। সুজ্জিমাস তার কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন মা আপনার কি কোথাও কোনো কষ্ট হচ্ছে তাই কাঁদছেন তিনি বললেন না বাবা এই চর্মচক্ষু দিয়ে সেই পতীত পাবন নারায়ণকে দেখার সৌভাগ্য হয়েছিল কিন্তু তোমরা তার তাকে দেখো শুধু তার নাম শুনে তার কথা শুনে তোমাদের কাছে ঘর জীবন আত্মীয় স্বজন একেবারে তুচ্ছ হয়ে গেছে তাকে আদর্শ করে ঘরবাড়ি বাড়ি ছেড়ে তোমরা চলে এসেছো আর এই চোখ দিয়ে আমি সেই পতিত পাবন নারায়ণকে দেখেছি আমার কি কিছুই হবে না তা দু চোখ দিয়ে অনুরাগের অশ্রু ঝরে পড়ছে এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সূর্যি মহারাজ বলছেন তার যে কিছু হচ্ছে সেটা কিন্তু তার ওই চোখের জল বলে দিচ্ছে তার প্রতি ভালোবাসা আমি হয়তো তাকে নাও দেখতে পারি কিন্তু তার প্রতি আমার ভালোবাসা সেটা যেন নিখাদ হয় একেবারে সোনার মতো হেমবর্ণ যেন নিখাদ ভালোবাসা আমরা তাকে দিতে পারি আজকে এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী দিন শিবানন্দবাণীর আরও একটি অধ্যায় পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে সমবেত হব ওম নাম প্রসিদত্মম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষ বাসী নামের ডে লোকানাম বরদাভব ওম শান্তি ॐ शान्ति, ॐ शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु